মহঙা হল ভাত সাজু, 10% বাঢ়িল নিরামিষ ভাতৰ দাম, আমিষত বাঢ়িল 5% দাম, মহঙা হল ভাত সাজ। ক্রিসিল মার্কেট ইন্টেলিজেন্স এন্ড এনালাইটিক্স রিসার্চর তথ্য অনুসরি নভেম্বর মাহত ঘরুয়া নিরামিষ আর আমিষ ভাতর দাম বাড়িল ক্রমে 10% আর 5%। প্রতিবেদন উল্লেখ করা অনুসরি ভাতর থালির দাম বৃদ্ধির মূলতে আছে ব্যাপক হারত হওয়া মূল্য বৃদ্ধি। প্রতিবেদন কোৱা হৈছে যে শেহতীয়াক প্রায় 58% পিঁয়াজের মূল্য বৃদ্ধি পয়ার বিপরীতে 35% বৃদ্ধি পাইছে বিলাসীর মূল্য। উৎসবৰ বতৰৰ চাহিদা আৰু অস্বাভাৱিক বৰষুণৰ বাবে উৎপাদন কম হোৱাৰ বাবেই ব্যাপক হাৰত বৃদ্ধি পাইছিল পিঁয়াজ আৰু বিলাহীৰ মূল্য, আৰু ইয়াৰ ফলশ্ৰুতিতে বৃদ্ধি পায় ভাতৰ মূল্য। উল্লেখ্য যে পৰম্পৰাগতভাৱে নিৰামিষ ভাত এসাঁজত থাকে শাক পাচলি, য'ত অন্তৰ্ভুক্ত হৈ থকাৰ বিলাহী, পিঁয়াজ, আলু ইত্যাদি, লগত থাকে চাউল, দালি, দৈ আৰু চালাড। আনহাতে পরম্পরাগত আমিষ থালি এখনত উপরুক্ত সকলবোর উপাদান থাকার উপরি দালির ঠাইত থাকে মাংস। ইপিনে প্রতিবেদনখনত উল্লেখ করা অনুসরি আমিষর পরিবর্তে নিরামিষ ভাতর দাম অধিক বৃদ্ধির মূলতে হয়েছে ব্রয়লার মাংসর মূল্য। প্রতিবেদনখনত কোৱা হৈছে যে শেহতীয়াক 1-3% হ্রাস পাইছে ব্রয়লার মাংসর দাম। আনহাতে আমিষ থালির মুঠ খরচর 50% ব্যয় হয় মাংসর দাম, গতিকে ব্রয়লারের দাম হ্রাস পার বাবেই নিরামিষ থালির তুলনাত কম মূল্য বৃদ্ধি হয়েছে আমিষ থালিত। কিন্তু তার পরিবর্তে শাক পাচলির ব্যাপক মূল্য বৃদ্ধির বাবেই 10% বৃদ্ধি পাইছে নিরামিষ ভাতর দাম। প্রতিবেদনখনত উল্লেখ থকা অনুসরি অক্টোবর মাহত এখন আমিষ থালির নামত 58.2% ব্যয় হওয়ার পরিবর্তে নভেম্বর মাহত ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় 61.2%। আনহাতে এখন নিরামিষ থালিত অক্টোবর মাহত 27.5% ব্যয় হওয়ার পরিবর্তে নভেম্বর মাহত নিরামিষ থালি প্রস্তুতর ব্যয় 30% বৃদ্ধি পায়। লগতে প্রতিবেদনখনত কোৱা হৈছে যে যোৱা বছৰত নিরামিষ থালির প্রস্তুতর ব্যয় 9% বৃদ্ধি পাইছে, আর ইয়ার মূলতে আছে পিঁয়াজের 93% মূল্য বৃদ্ধি আর বিলাসীর 15% মূল্য বৃদ্ধি। লগতে বিগত বর্ষর তুলনাত দালির দামও 21% বৃদ্ধি হওয়াটোও নিরামিষ থালি প্রস্তুতর ব্যয় বৃদ্ধিত অরিহণা যোগাইছে। প্রতিবেদনখনত কোৱা হৈছে যে সামগ্রিক মূল্য বৃদ্ধির বাবে 5-জনীয়া পরিয়াল এটাই নিরামিষ থালির বাবে 14% আর আমিষ থালির বাবে 15% অতিরিক্ত খরচ করবলগিয়া হৈছে। প্রতিবেদনখনৰ তথ্যমতে যদি 5-জনীয়া পরিয়ালটোৱে দিনে দুসাজ আহার প্রস্তুত করে তার বাবে তেওঁলোকে অতিরিক্তভাবে নিরামিষ থালির বাবে প্রতিমাহে 840 টাকা আর আমিষ থালির বাবে প্রতিমাহে 900 টাকা অতিরিক্ত খরচ করবলগিয়া হৈছে। অর্থাৎ 5-জনীয়া পরিয়াল এটার বাবে নিরামিষ ভাতর নামত এটা মাহত মুঠ খরচ 4,545 টাকালৈ বৃদ্ধি পোৱাৰ বিপরীতে আমিষ থালির বাবে মাহর খরচ 9,180 টাকালৈ বৃদ্ধি পাইছে। উল্লেখ্য যে পরিসংখ্যা মন্ত্রালয়ের তথ্য অনুসরি সেপ্টেম্বরত 5.02% থকা ভারতের খুচরা মুদ্রাস্ফীতি অক্টোবর মাহত 4.87% হ্রাস পাইছে, আর ইয়ার প্রভাবতেই মহঙা হয়ে পড়েছে ভাত সাজু। নিরামিষ ভাতর দাম 10% বৃদ্ধি পার বিপরীতে 5% বৃদ্ধি পাইছে আমিষ থালির দাম। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।